আগামীতে যদি আমাদের এই দাবি দাওয়াগুলো পুরো না হয়ে থাকে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের পরিবার নিয়ে পথে নামতে হবে। এই কোভিড সিচুয়েশনে এখন যা অবস্থা আমরা আমাদের পরিবার নিয়ে প্রতিপালন করতে পারছি না। তো আমাদের বৃহত্তর আন্দোলনে আমরা নামবো এরপরে যদি আমরা ইমিডিয়েট এই রিনিউয়াল বা 60 ইয়ার্সের মানে চাকরির স্থায়িত্ব যদি আমরা না পাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটা নিবেদন যে আমাদের এই যে আকুতি আজকে যে আজকে আমরা যে প্রেস কনফারেন্স করছি তার মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই, উনি যেন আমাদের মতন এরকম কর্মচারীদের স্থায়ীকরণের ব্যবস্থা করেন এবং আমরা যেন আমাদের পরিবার নিয়ে পরিবার প্রতিপালন করতে পারি সেদিকে যেন দৃষ্টি দেন। আমরা এটাই হচ্ছে তার কাছে আবেদন রাখছি। পরিবার নিয়ে প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে আছি আমরা, আমাদের এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন আত্মহত্যা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। ঠিক আছে, তো আমরা দ্বারস্থ হচ্ছি আমাদের এই আজকে কনফারেন্সের মাধ্যমে আমরা তার কাছে এই বার্তা দিতে চাই, উনি যেন আমাদের দিকটা খুব ভালোভাবে দেখেন। আমার নাম মৃণাল সরকার, আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে বিগত 10 বছর ধরে কাজ করছি। তো এখনো পর্যন্ত আমরা কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছি না, আমরা একইভাবে একই স্ট্যাটাসে আমরা কাজ করে যাচ্ছি। তো আমরা গভর্নমেন্টের কোনো সুযোগ সুবিধাও পাচ্ছি না, শুধুমাত্র আমরা একটা সুযোগ পেয়েছি যেটা না বললেই নয়, আমরা স্বাস্থ্যসাথী যে স্কিমটা আছে সেটা আমরা পেয়েছি। আর আমাদের প্রত্যেকের যে স্যালারি আছে সেটা স্যালারি বলা ভুল হবে, আমরা রেমুনারেশন পাচ্ছি, সেই রেমুনারেশনটা HRMS সিস্টেমের মাধ্যমে ট্রেজারির মাধ্যমেই হয়। এটা এটা এই দুটো সুবিধা আমরা পাচ্ছি আর কি। আমার নাম অরূপ সরকার, আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পার্ট টাইম ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর। কী কারণে আজকে আপনারা জমা? আমাদের আমরা গত 7 বছর যাবত জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পার্ট টাইম ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করছি এবং সেটা আমাদের সেই সময় 2013 সালে পেপারে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল এবং যথাসম্ভব যেভাবে ইন্টারভিউ হয় সেরকম ইন্টারভিউ হয়ে প্র্যাকটিক্যাল ইন্টারভিউ হয়ে সব রকম ইন্টারভিউর মাধ্যমে আমরা সেখানে কাজে যোগদান করি। কিন্তু সেটা প্রতি বছর একটা রিনিউয়াল সিস্টেম ছিল, সেই রিনিউয়াল সিস্টেমটার মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। প্রথমে আমাদের এই ক্লাসের হিসাব ছিল 60 টাকা করে আমরা ক্লাস প্রতি পেতাম, এখন সেটা আমরা পাচ্ছি 100 টাকা করে। এবং এই জায়গাটার থেকে দাঁড়িয়ে আজকে গত অগস্ট মাসে 2020-এর অগস্ট মাসে আমাদের রিনিউয়ালটা শেষ হয়ে যায়। কিন্তু বর্তমান এই করোনা পরিস্থিতিতে আমাদের রিনিউয়ালের এখনো কোনো খবর আমরা পাচ্ছি না।